প্রাইমারি টেট 2014 প্রশ্নবল মূল মামলা অর্থাৎ MAT 1594 2018 সালের মেন কেস এটা, এবং সেই কেসের ফাইনাল জাজমেন্ট উঠে এসেছে। এবং সেখানে যে ব্যাপারটা বলা হয়েছে যে সকলকে 6 নম্বর দিতে হবে, তো সমস্ত প্রার্থীদের 6 নম্বর দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি TS শিবাঙ্গনম, ডিভিশন বেঞ্চ। তো যেটা উল্লেখ করা যেতে পারে যে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2014 সমস্ত টেট পরীক্ষার্থী যারা ছিলেন বাড়তি 6 নম্বর দেওয়ার নির্দেশ, অর্থাৎ আপ টু যে 6 নম্বর আছে সেটা নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সকলকে 6 নম্বর দেওয়া নিয়ে প্রশ্ন এবার উঠছে। এবং বিস্তারিতভাবে তথ্য জানতে চলেছে, এবং তার সাথে চাকরি বাতিলের আপডেট পাবেন আপনারা। হাইকোর্ট থেকে সরাসরি আপডেটগুলো আপনাদের জন্যই সংগ্রহ করা হচ্ছে, এবং আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে সেটাকে দেওয়া হচ্ছে। তো উল্লেখযোগ্য তথ্যগুলি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার তাহলে শুরু করা যাক। তো এটা সূত্রপাত ছিল প্রশ্নগুলো আমরা কখন 2018 সালে আপনারা জানেন, এবং সেই 2014 যে টেট তাতে প্রশ্ন 6টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে এই ব্যাপারটা উঠে। এবং প্রথম যে 2014 টেটের প্রশ্নগুলো আমরা রায় হয়েছিল সেটা হচ্ছে 2018 সালের 3রা অক্টোবর আসে, এবং এরপর এই মামলা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। অবশেষে সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্ট ফেরত পাঠিয়ে দেয়, এবং 13 এপ্রিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ যেটা নির্দেশ দিয়েছিল যে 6টি ভুল প্রশ্নের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দিতে হবে, এই রায় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তো এটা নিয়ে পরবর্তী শুনানি 15 মে আছে, কিন্তু সম্ভবত যেটা, তো তার আগে যে যে প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো এরকম, সেটা হচ্ছে কি 2014 প্রাথমিক টেটের প্রশ্নগুলো মামলা থেকে 6 নম্বর সবাইকে দেওয়া হবে, এটা কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে। এবং সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বড় প্রভাব পড়বে না, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়বে বলে তিনি মনে করছেন। যদিও এই সংক্রান্ত যে জাজমেন্ট হয়েছিল, এবং আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, তো সেখানে যে অর্ডার কপি সেখানে পরিষ্কার লেখা আছে যে এই 6 নম্বর দেওয়ার পরে, অর্থাৎ এই যে রায়দান, এই রায় কিন্তু পুরনো যে নিয়োগ প্রক্রিয়া তাতে প্রভাব ফেলবে না, এবং বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া তাতেও কিন্তু প্রভাব ফেলবে না। কিন্তু প্যানেল নিয়ে এখানে প্রশ্ন করা হচ্ছে, যদিও এটা যে আপডেটটা আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো 2016 সালের কোন নিয়োগ নিয়ে তদন্ত চলছে এটাও কিন্তু প্রশ্ন করেছেন তিনি। এবং এছাড়া 269 জন নিয়োগ এবং সমস্ত নিয়োগ এবং এই নিয়োগ কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি। এবং CBI ইনভেস্টিগেশন কতদূর কী চলছে, এবং শুধুমাত্র 269 জনেরই চলছে না পুরো নিয়োগ প্রক্রিয়া বা প্যানেল নিয়ে চলছে, পুরো প্যানেল নিয়ে চলছে এটা কিন্তু পরে জানা যায়। এবং CBI-র কাছ থেকে রিপোর্টও তলব করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তো প্রধান বিচারপতি মাননীয় TS শিবাঙ্গনমের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছেন সমস্ত পরীক্ষার্থীকে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়া প্রভাব পড়তে পারে। তাহলে ব্যাপারটা কী হচ্ছে যে যদি অতীতে দেখা যায় যে এবং যারা টেটে পাস করবে তারাও তো চাকরি পাওয়ার জন্য দাবি করবেন, এবং সেক্ষেত্রে চাকরি দেওয়ার জন্য দাবি করবেন, এবং তারাও চাইবেন যে ইন্টারভিউ দেওয়া, কিন্তু যেহেতু অর্ডার কপিতে লেখা আছে এখন ব্যাপারটা কীরকম দিকে যায় সেটা এখন দেখার বিষয়, খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এদিকে অর্ডার কপিতে লেখা আছে যে পুরনো নিয়োগ বা বর্তমান নিয়োগের প্রভাব পড়বে না, এবং এদিকে আবার ডিভিশন বেঞ্চে যে আপডেটটা আছে সেখান থেকে তুলে ধরা হচ্ছে 6 নম্বর দিলে পুরো নিয়োগ প্রক্রিয়া বড় প্রভাব পড়বে এই ব্যাপারটা নিয়ে। তো দুটো ব্যাপারে একটু কনফ্লিক্ট হয়েছে ব্যাপারটা, তো একটু ওয়েট করতে হবে আমাদেরকে, কারণ সম্ভবত 15 মে এটার পরবর্তী শুনানি রয়েছে। তো আমরা এক্সক্লুসিভ যে আপডেট সেগুলো আপনাদের সামনে শেয়ার করব, সঙ্গে থাকবেন। এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে লিঙ্কগুলো আছে সেগুলো ডিসক্রিপশানে দেওয়া আছে, চেক আউট এবং জয়েন করে নিতে পারেন। তো আপনারা প্রাইমারি সংক্রান্ত কিছু তথ্য যদি জানতে চান নিচে কমেন্ট করুন, আমরা যেগুলো জানা থাকবে আমাদের অবশ্যই কিন্তু উত্তর দেবো।